নমস্কার বন্ধুরা আপনাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের সাথে আমি আছি ভাস্কর বন্ধুরা এসএসসির মাধ্যমে পাঁচ হাজার তিনশো উনসত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এসএসসি সিলেকশন পোস্টের মাধ্যমে অর্থাৎ এসএসসি ফেজ ইলেভেনের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস তিনটি যোগ্যতাই ভ্যাকেন্সি পেয়ে যাবেন এবং আপনারা আবেদন করতে পারবেন তিনটি যোগ্যতার পোস্টেই আবেদন করতে পারবেন টোটাল পাঁচ হাজার তিনশো উনসত্তরটি শূন্যপদ রয়েছে এটি অল ইন্ডিয়া জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলেও এটার শূন্যপদ রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটি আপলোড করে দেব টোটাল একশো পঁয়ত্রিশটি পেজ রয়েছে অনেক বড় নোটিফিকেশান আমি খুব শর্টে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় তিন দু হাজার তেইশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা আবেদন করতে পারবেন ছয় তিন দু হাজার তেইশ থেকে ছয় মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত অ্যাডভার্টাইজের নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন পোস্ট ফেজ ইলেভেন দু হাজার তেইশ লাস্ট ডেট আবেদন করা সাতাশে মার্চ দু হাজার তেইশ এক্সাম ডেট কবে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেটস অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান টেন্টিভলি জুন জুলাই দু হাজার তেইশ জুন জুলাই দু হাজার তেইশে আপনাদের এক্সামটি না হবে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি কোথায় দেওয়া রয়েছে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একদম নিচের সেকশানে অর্থাৎ অ্যান এক্স আর থ্রিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এজ লিমিট আপনাদের ধরা হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী এক এক দু হাজার তেইশ অনুযায়ী আপনাদের বয়সের হিসেবটি করতে হবে পোস্ট ডিটেলস বয়স সমস্ত কিছু আপনারা অ্যান আর থ্রিতে পেয়ে যাবেন তো চলুন আমরা অ্যান এক্সআর থ্রিতে নিই এবং এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ বছর এস এস টি তিন বছরের ছাড় পাবেন বয়সের ঊর্ধ্বসীমায় অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নোটিফিকেশনের অ্যানেক্সার থ্রিতে চলে এসেছি যেখানে শূন্য পদের ডিটেলস দেওয়া রয়েছে এবং পোস্টের কথা বলা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার রিজিয়ান কোন রিজিয়ানের ভ্যাকেন্সি পোস্ট নাম্বার পোস্ট নেম ডিপার্টমেন্ট এজ কিছু পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে তিরিশ কিছু পোস্টে কুড়ি থেকে পঁচিশ এখানে কিন্তু আপনারা একাধিক পোস্টে আবেদন করতে পারবেন স্কেল বেতন কাঠামো এখানে দেওয়া রয়েছে পে স্কেল ইকুইভ্যালেন্ট লেভেল অর্থাৎ এখানে আপনাদের যোগ্যতা দেওয়া রয়েছে এবং তার সাথে ভ্যাকেন্সি এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে টোটাল পাঁচ হাজার তিনশো শূন্য রয়েছে এটি এন রিজিয়ান নিচে আপনারা ইস্টার্ন রিজিয়ানও পেয়ে যাবেন অর্থাৎ ই পেয়ে যাবেন তো এখানে এনআর আপনারা দেখতে পাচ্ছেন আপাতত এখানে আপনারা সিআর দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইআর শুরু হয়ে গেল ইআর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত পোস্ট আপনারা পাবেন মাধ্যমিক পাশে আয়া পাবেন কুক পাবেন ঠিক আছে ইস্টার্ন রিজিয়ানে তারপর আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোগ্রাফারের পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারপর এমটিএসের শূন্যপাদ রয়েছে বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে যোগ্যতা এখানে শূন্যপদ সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন তারপর বয়সের মধ্যে দেখতে পাচ্ছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেকশন অফিসার রয়েছে কোর্ট মাস্টার রয়েছে সাব এডিটার রয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে যেখানে একচল্লিশটা শূন্যপদ রয়েছে তারপর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান জিওলজি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তো এইভাবে আপনারা ভ্যাকেন্সিগুলো দেখতে পারবেন কোথায় কত শূন্যপদ রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রয়েছে নিচে আরও কিন্তু এমটিএসের শূন্যপদ আপনারা পাবেন যদি আপনারা ঠিকমতো খুঁটিয়ে নোটিফিকেশানটি পড়েন আমরা শূন্য কোথায় কত ভালো শূন্যপদ রয়েছে আমরা আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো তো এই ভিডিওটি আপনাদের জাস্ট ইনফরমেশানটি দেওয়ার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে তো আপনারা অন্য জনেও অ্যাপ্লাই করতে পারবেন এমন না যে আপনাদের ইয়ারেই করতে হবে আপনারা অন্য জনে চাইলেও অ্যাপ্লাই করতে পারেন টোটাল পাঁচ হাজার সাত তিনশো উনসত্তরটি শূন্যপদ এখানে রয়েছে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম এখানে পোস্ট ওয়াইজ আপনাদের শূন্যপদ এবং বয়স কাঠামো দেওয়া রয়েছে কিছু পোস্টে আঠেরো থেকে তিরিশ কিছু পোস্টে কুড়ি থেকে পঁচিশ কিছু পোস্টে আঠেরো থেকে সাতাশ আপনারা যেই পোস্টে আবেদন করবেন সেই পোস্টের পাশেই কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম নোটিফিকেশানটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিন সেখান থেকে আপনারা ডিটেলসে এটি দেখতে পারবেন সেন্টার্স অফ এক্সামিনেশান এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকবে এখানে রিজিয়ান দেওয়া রয়েছে এবং পাশে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে আমাদের ওয়েস্ট ইস্টার্ন রিজিয়ানের অন্তর্গত তো এখানে আমরা ইস্টার্ন রিজিয়ানের এক্সাম সেন্টারগুলো দেখে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজিয়ান এবং এখানে ওয়েস্ট বেঙ্গল আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা কল্যাণী শিলিগুড়ি কলকাতা এগুলো এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্কিম অফ এক্সামিনেশান এক্সাম সিলেবাস কী থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নম্বর পয়েন্টে এক্সাম সিলেবাস আপনারা এখানে পেয়ে যাবেন এই হলো এক্সাম সিলেবাস এবং নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট ফাইভ জিরো এটি হলো নেগেটিভ মার্কিং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিটেলসের সমস্ত কিছু দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ আপনাদের কত লাগবে আপনারা সকলেই জানেন অ্যাপ্লিকেশন ফিজ এসএসসিতে একশো টাকা লাগে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ফি আপনাদের লাগবে একশো টাকা এবং আপনারা মহিলা ক্যান্ডিডেট এবং এসসি এসটি হয়ে থাকলে আপনাদের কোনো রকম আবেদন ফি লাগবে না এসএসসির প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এটা একটি সিস্টেম যেখানে এসসি কোনো রকম টাকা লাগে না এবং মহিলাদেরও এবং বাদ বাকি সমস্ত ক্যান্ডিডেটদের একশো টাকা করে দিতে হয় তো এই হলো সমস্ত ডিটেলস আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য